বক্সঅফিসের অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টম ক্রুজের মিশন ইম্পসিবল আসতে যাচ্ছে এর অষ্টম কিস্তি। ইতিমধ্যে এর বাজেট ছাড়িয়েছে 4,000 কোটি টাকা। এখন পর্যন্ত এটি সব থেকে বড় বাজেটের সিনেমা। সাবমেরিনে চলছিল সিনেমাটি গুরুত্বপূর্ণ একটি দৃশ্যের শুটিং, তবে কিছু সমস্যা হয়, সেই দৃশ্যের শুটিং সম্ভব হয়নি। সাবমেরিন আবার সারিয়ে তারপর শুরু হবে শুটিং, তার জন্য অপেক্ষা করতে হবে বেশ কয়েক সপ্তাহ। এমনিতেই সিনেমাটির বাজেট নিয়ে চিন্তায় নির্মাতারা, তার উপর এই বাড়তি খরচ তাদের ভাবাচ্ছে। বারবার দেরি হয়ে প্রোডাকশন টিমও বিরক্ত। মিশন ইম্পসিবল অষ্টম পর্ব এবছর গ্রীষ্মে মুক্তি পাওয়ার কথা ছিল, এখন শোনা যাচ্ছে এটি মুক্তি পাবে 2025 মে মাসে। গত বছর হলিউড রাইটারদের স্ট্রাইকের জন্য পিছিয়ে যায় সিনেমাটির শুটিং, এবছর ফের মার্চে কাজ শুরু হয়। কিন্তু বারবার বাজেট বেড়ে গেলে নির্মাতারা শেষ পর্যন্ত কী করবেন তা নিয়ে চিন্তায় কলকুশলীরা।